अंकिता मेकअप आर्टिस्ट। चलो डेमो छिलो तो सब कारण अवस्था जायगाटा तो देखो हमें जिनिसपत्र गुलो गोछाई तो तुम्हारा देखते थको चलो तातर हमें जिनिसपत्र गुलो गुछिए नि एंजे ये बैग आप नेबो ব্রাইট ফোন করেছে আমি নাম্বারটা একদমই বুঝতে পারিনি। ব্রাইটের সাথে আমি বকবক করতে শুরু করে দিয়েছি, মানে যা তা অবস্থা। সব জিনিসগুলো উলট পালট করা, একটার ঘরে একটা উঠানো, বাবাকে বুঝতে পারছি। সেটিংস পে ঢাকনা এখানে, সেটিংস পে টেবিলে, একটার উপরে একটা কোথায় কি জানি বাবা, বুঝতেই পারছি না তো। জিনিসপত্রগুলো এত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। সমস্ত মেকআপের জিনিস আছে। তো চলো রেডি হয়ে গেছি, ব্যাগটাও নিয়ে নি। বাপরে বাপ, বিশাল ভারী হয়েছে। তো আমি তো বেরিয়ে পড়েছি, আর এখন অঙ্কিতা দাঁড়িয়ে আছে, আমার সাথে যাবে, আমাকে জাস্ট হেল্প করবে একটু। তো হাঁটতে লাগি, তো চলো তাড়াতাড়ি যাই, ও দাঁড়িয়ে আছে আবার। কি সেজেছিস, কি সেজেছিস? এই যে অঙ্কিতা মেকআপ আর্টিস্ট।
যে আমার সাথে যাচ্ছে অঙ্কিতা মেকআপ আর্টিস্ট, অনেকেই চেনো, খুব ভালো ভালো কাজ করছে, তো ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো কাজ করছে, অনেকেই আমাকে বলছে, মানে অনেকেই বলেছে সিরিয়াসলি। তারপর অঞ্জলি বলছিল যে ও খুব ভালো সাজাচ্ছে বেশ। তো দুজন মিলে বকবক করতে করতে ব্রাইডের বাড়ি চলে এসেছি, এই যে প্যান্ডেল দেখতে পেয়ে গেছি, তো চলো যাওয়া যাক। বাবা, একটা ফোন করি, কি নাম জানো? হ্যালো, হ্যাঁ এসে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গলিটার মধ্যে আছি, এবার কোথায় যাব? তো দেখো, ব্রাইডের জাস্ট শাড়িটা র্যাপিং করেছি আর তোমার হেয়ারটা ক্রিম্পিং করা হয়েছে, তো এখন মেকআপটা স্টার্ট করব, তো চলো মেকআপটা স্টার্ট করা যাক। হাই, তো দেখো আইব্রো আর আই মেকআপ মোটামুটি ডান হয়ে গেছে, এখন আই মেকআপের অনেক কিছুই বাকি রয়েছে, যেমন মাস্কারা, আইলাইনার, তারপরে হালকা শিমারি কালার দেবো, তো এগুলো এখনও বাকি রয়েছে। আর এখন আমি ফেস মেকআপে চলে এসেছি, স্কিনটাকে ক্লিন করে, টোনিং করে, দেন ময়েশ্চারাইজার দিয়ে, তারপর প্রাইমার ইউজ করে, আর এখন কালার কারেকশন করছে, যেখানে যেখানে ওর কালো দাগ রয়েছে তো সেখানে কনসিলার দিচ্ছি। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে এরপর পিএসি আর মেবলিন সুপার স্টে ফাউন্ডেশন এই দুটোকে একসাথে মিক্সড করে দেন ফেসে অ্যাপ্লাই করছি। তো এখন ড্যাপ ড্যাপ করে ফাউন্ডেশনটাকে ভালো করে বসিয়ে ব্লেন্ড করছি। তো এরপর হাইলাইট জোনগুলোতে হাইলাইট করছি, লাইট কনসিলার দিয়ে হাইলাইট করছি। তো কম্প্যাক্ট দিয়ে সেট করা হয়ে গেছে, এখন কাজল পরানো হচ্ছে, তো তাড়াতাড়ি চট করে আমি মেকআপটা কমপ্লিট করি, তো চলো কমপ্লিট করা যাক, আবার ফুল লুক নিয়ে দেখা হচ্ছে। তো আজকের ব্রাইড অন্তরা, তো এই দেখো ফুল লুকটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি, শাড়ি র্যাপিং থেকে শুরু করে হেয়ারস্টাইল, কলকা, আই মেকআপ, তো দেখো ফুল লুকটা কেমন হয়েছে, তো তোমরা কমেন্ট করে জানিও। হয়ে গেছে, তো বল তোর কেমন লাগলো? এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ওর কাছে সাজা। ফার্স্টেই বলি যে খুব সুন্দর হাতের কাজ, আর আমি সেজে খুব কমফোর্টেবল ফিল করছি। তো চলো তোমরাও কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে। তো চলো টাটা, হ্যাঁ আসছি, হ্যাঁ। তো চলো, কাজটা হয়ে গেছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখন বেরানো যাক। আয় অঙ্কিতা, অঙ্কিতাও বেচারা অনেকক্ষণ ছিল, বৃষ্টি পড়ছে, ছাতা আনেনি, ঠিক আছে?
খারাপ অবস্থা ভাই দেখো এত ফুটলা ফুটলি ছোলা নিয়ে तो हे गाइस बाड़ीते चले एसेछे एखन बसे आछि प्रचंड टायर्ड तो देखे बुझते ही पारछो घेमे घेमे गेछि तो चलो भिडियोटा एखाने एंड करछि आबार नेल्सेर काज रयेछे माने जस्ट कि बोलबो आबार एकटु परे नेल्सेर नेल्स करते आसबे तो एखन मोटामुटी 8टा 8:30 बाजे तो आबार एखन नेल्सेर काज करब तो चलो आर भिडियोटा आमि लेंथे करछि ना तो आबार नेक्स्ट भिडियोते देखा होच्छे तो चलो भिडियोटा एखाने एंड करछि तो ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে করতে হবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও তো চলো আর লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে হবে কারণ কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই।